হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। উচ্ছে তরকারি বা উচ্ছে ঝাল এই উচ্ছে তরকারিটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো এইভাবে ট্যাংরা মাছ দিয়ে উচ্ছে তরকারি রান্না করে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না শুধু এই তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই ট্যাংরা মাছ দিয়ে উচ্ছে তরকারিটা আমি কিভাবে রান্না করব প্রথমে আমি ট্যাংরা মাছগুলিকে হালকা একটু ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলিকে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এছি উল্টে পাল্টে ট্যাংরা মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তবে ট্যাংরা মাছ ভাজতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর উচ্ছে এইখানে আমি দুশো গ্রাম উচ্ছে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে উচ্ছের বীজগুলিকে ফেলে দিতে হবে উচ্ছে বীজ থাকলে কিন্তু আবার ভালো লাগবে না আর একটা আলু সেম একইভাবে কেটে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে উচ্ছেগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আলু আর উচ্ছে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন আমি এইগুলিকেও নামিয়ে নিলাম আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি একটা পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা একই সঙ্গে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম দেড় চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ঢাকনা দিয়ে রান্না করব যেহেতু পেঁয়াজ বাটা আছে মশলাগুলিকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট কম আছে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা একটা টমেটো আর একই সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর উচ্ছে এখন মশলার সঙ্গে এইগুলিকে আবারও হালকা একটু কষিয়ে নিতে হবে আর আমি আবারও বলছি উচ্ছে আর আলুগুলিকে যত বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু তেতু ভাবটা অনেকটাই কমে যাবে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে দিয়ে রান্না করব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কম আছে এইগুলিকে আবারও দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে গলে যাবে না এইভাবে থাকবে এইভাবে থাকলেই ভালো লাগে তো লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো আমার সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব